আমাদের এখানে কোন প্রতিষ্ঠানকে একটা মানে পাড়ার খেলার প্রতিষ্ঠান পর্যন্ত কোনো কিছুকে আসলে আমরা দলীয় প্রভাব মুক্ত রাখতে পারছি না। তো এবং এই সরকারের সময়ে সমস্ত কিছু একটা নতুন উচ্চতায় পৌঁছাছে। আগে পাচার হয় নাই তা না, কিন্তু পাচার এখন এমন একটা পর্যায়ে গেছে যেটা আগের কোনো কিছুর সাথে আর তুলনীয় না। এমন বাংলাদেশে আজকে মানুষ যেরকম ভীতির পরিবেশের ভেতরে থাকে, আমার মানে যারা অনেক বড় সিনিয়র তাদের কাছে শুনি যে আইয়ুব খানের আমলে এত ভয়ের ভেতরে মানুষ ছিল না। আসলে আমাদের দেশে ইস্যু এত বেশি যে মানুষের স্মরণ শক্তি এত, মানে মানুষের মস্তিষ্কেরও একটা তো ক্ষমতা আছে, প্রত্যেকটা ইস্যু মনে রাখবে সে কিভাবে, ইস্যু এত বেশি যে আসলে মানুষ মনে রাখতে পারে না। এবং প্রত্যেকদিন নতুন নতুন করে এমন এমন ঘটনা ঘটে। যদি আমি চিন্তা করেছি যে যদি আসলে আমি ডায়েরি লিখে রাখতাম তাহলে আসলে অনেক কিছু ভালো হতো, কারণ হচ্ছে যে আমি ডায়েরি লেখাটার কথা অনেকবার অনুভব করেছি যে প্রত্যেক দিন এত ঘটনা ঘটে যে এইটা আসলে এখানে মনে রাখা খুব কষ্টকর। একটার পর একটা ঘটনা এসে আপনাকে ভুলিয়ে দিচ্ছে, এবং এই যে এই ঘটনার পাহাড় আমাদের পিছে জমেছে, এই ঘটনার পাহাড় কি আসলে আমরা এই একটা একটা ঘটনা মনে করে আসলে সরাতে পারবো, বা একটা একটা ঘটনাকে মানে আলাদা আলাদা ভাবে বিচার করে সরাতে পারবো? না, আসলে এখানে ব্যবস্থাটার একটা পরিবর্তন দরকার, যে কথাটা আমরা আসলে প্রথম থেকে বলে আসছি, এখন সঠিক বলে আসছি যে এইখানে একটা ব্যবস্থাগত পরিবর্তন দরকার। গণতন্ত্র মানে ওই পাঞ্জাবি শেষ আমাকে বলেছিলেন যে গণতন্ত্রের বিষয়টা শুধু ভোটাধিকার না, কিন্তু ভোটাধিকার ছাড়াও গণতন্ত্র, এই দুইটাই মনে রাখতে হবে। এবং গণতন্ত্রের একটা মূল কথা হচ্ছে যে আপনি যত বেশি সম্ভব আসলে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবেন, ক্ষমতাকে আসলে বিকেন্দ্রীকৃত করবেন, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনবেন, এবং একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত আপনি করবেন না। এটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। আমাদের সাংবিধানিক ব্যবস্থাটা, ক্ষমতার যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে একজনের হাতে কুক্ষিগত সমস্ত ক্ষমতা। আমাদের কোনো সেপারেশন অফ পাওয়ার নাই। আমাদের এইখানে সংসদ সদস্যদের মানে তাদের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার নাই। তাহলে সংসদ সদস্যরা তো আসলে কোনো জনগণের প্রতিনিধি আকারেই ফাংশন করতে পারেন না। যেই জনগণ, ধরা যাক যে আমি মানে একটা এলাকার জনগণ, আমি একটা এলাকার জনগণের ভোটে নির্বাচিত, ওই এলাকার ক্ষতি হয় এমন একটা কিছু হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি কিন্তু কিছু বলতে পারবো না। এবং এই যে এই ভয়েস রেইজ করার যে জায়গাটা, এই জায়গাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে সারা মানে আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায় প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো রাবার স্ট্যাম্প, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারেন না। এবং এই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নাই, এইখানে কোন ধরনের মানে প্রধানমন্ত্রীকে কারণ কোন ইমপিচ করার কোনো ব্যবস্থাই নাই আমাদের এখানে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে প্রশ্ন করার কোনো ব্যবস্থাই নাই। এবং এটা যদি কেউ করতে চান, কিন্তু যদি কোনো দলের হন, বিএনপি হোক বা আওয়ামী লীগের হোক, তাদের প্রধান নেতাকে যদি কেউ প্রশ্ন করেন সেটা তো একটা মানে অপরাধ হিসাবে গণ্য হবে ওই দলে। এই যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটার থেকে তো আমাদের বের হতে হবে। তাইলে এইটার জন্য একটা সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার। সেই ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে কিন্তু আমরা আসলে গণতন্ত্রের প্রশ্নটা নিয়ে আসছি। গণতন্ত্রের প্রশ্নটা শুধুমাত্র একটি ভোটের ব্যাপার না, এই সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন। ধরেন তত্ত্বাবধায়ক সরকার কেন ব্যর্থ হলো? কারণ আপনি আদালতকে নিয়ন্ত্রণ করতে পারেন, আদালতের বিচারকের বয়স সীমা নিয়ন্ত্রণ করে আপনি তত্ত্বাবধায়ক সরকারকে মানে পাল্টায় মানে কে প্রধান হবেন সেটা নির্ধারণ করতে পারেন। অর্থাৎ অন্যান্য ইনস্টিটিউশন, সাংবিধানিক যে সমস্ত ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন গুলোতে আপনি যখন নির্বাহী ক্ষমতা দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আসলে গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার আসলেও ওইটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কেন এখনো বলছি যে কোন ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে? কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে মানুষের মেরুদণ্ড গড়ে ওঠার জন্য একটা সময় লাগে। ফলে আগামী 2 বা 3 টার্মের নির্বাচন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে পারে। সেটা নাম কি হবে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলো মানে তাদের আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারে। এইরকম একটা আগামী 2 বা 3 টার্মের ভেতরে এটা করতে হবে। এবং এর ইতিমধ্যেই এখানে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এখানে আর্থিক যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, এইগুলোকে এমন ভাবে আসলে মানে সর্বজন গ্রাহ্য এবং মানে দলীয় প্রভাব মুক্ত করতে হবে, যাতে করে আসলে এটা ঠিক মতো ফাংশন করতে পারে। ধরেন ভারতে খুব সম্প্রতি একটা কাজ করেছে ওরা, যে সরকার দলীয় মানে যে প্রধান, বিরোধী দলীয় প্রধান এবং একজন আইন বিভাগের যে মানে প্রতিনিধি, তাদের নিয়ে তারা একটা নির্বাচন কমিশনের
যে প্রধান বা নির্বাচন কমিশন গঠন করবে। নির্বাচন কমিশন গঠন করার জন্য এটা হচ্ছে তাদের একটা কমিটি। তো আমাদের দেশে কিন্তু একই জিনিসই আসলে করা যায়, এবং এটা একটা সাংবিধানিক কমিশন গঠন করে এই সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া যায়, এবং যার মাধ্যমে এইখানে একটা সত্যিকার অর্থে ভারসাম্যমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের এখানে কোনো প্রতিষ্ঠানকে একটা মানে পাড়ার খেলার প্রতিষ্ঠান পর্যন্ত কোনো কিছুকে আসলে আমরা দলীয় প্রভাব মুক্ত রাখতে পারছি না, এবং কোনো প্রতিষ্ঠান ঠিক মতো দাঁড়াতে পারছে না। এইভাবে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়ে, সমস্ত কিছু মানে আমাদের মূল্যবোধ পর্যন্ত সমস্ত কিছু ভেঙে দিয়ে একটা রাষ্ট্র আসলে টিকে থাকতে পারে না, এবং বাংলাদেশের পরিণতি খুব ভয়াবহ যদি এইভাবে চলতে থাকে। ফলে বাংলাদেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে এইখানে গণতন্ত্রে ফেরার এবং এই ধরনের একটা সামগ্রিক পরিবর্তনের, যেটা একটা মোটামুটি ভাবে এখানে কি বলা যাইতে পারে যে একটা শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক পরিবর্তনের একটা প্রয়োজন এইখানে এখন জরুরি হয়ে উঠেছে। এবং আমরা একটা গণতন্ত্রের লড়াই করছি, ভোটাধিকারের লড়াইও করছি, দুইটা পরস্পর সম্পর্কিত। এবং ভোটাধিকারের লড়াইটা এটা গুরুত্বপূর্ণ, মানে মানুষ যে ভোটাধিকার দেয়, ভোটাধিকার প্রয়োগ করে, এটা ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষকে বহু বছর ধরে লড়াই করতে হয়েছে, লড়াই করে এটা অর্জন করতে হয়েছে। ফলে এইটা যখন আপনি কেড়ে নেন, তখন রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, সম্পর্কের যে ভিত্তি, সেই ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। রাষ্ট্র পরিচালনার জন্য আমি দায়িত্ব দিচ্ছি, আমি যাদেরকে দায়িত্ব দিই নাই সে আমাকে পরিচালনা করছে, হাও আমি মালিক, আমার ম্যানেজার আমার চেয়ে বেশি শক্তিশালী, এবং আমার ম্যানেজারকে আমার স্যার বলতে হবে, এবং ম্যানেজারের যারা কর্মচারী তাদেরকে আমাদের স্যার বলতে হবে, আমি হচ্ছি মালিক। এইরকম পরিস্থিতির ভিতরে তো আমরা আছি। এই যে অবস্থাটা থেকে যদি আমরা মুক্ত মুক্ত হতে চাই, আমরা সত্যিকার অর্থে যদি বাংলাদেশের মানুষের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, বাংলাদেশের মানুষ তো শুধুমাত্র একটা ভূখণ্ড চায়, এখানে মানুষ যা চেয়েছে সেটা যদি অর্জন করতে চায়, তাহলে এই পথে ফেরা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এটা ওই উনি বললেন যে আওয়ামী লীগ যদি নিজেরা এটা মানে বুঝে না বুঝে, তাহলে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে যাবে তখন সেটা শিকার সে হবে। এই কথাটা তো আমরা আওয়ামী লীগের লোকদের অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে ভাই এই যে এই জিনিসগুলো করছেন এগুলোর শিকার তো আপনি হবেন, কিন্তু আসলে এই শিকার আসলে আমরা কেউই হোক এটা চাই না। ফলে এই আইনগুলো এইগুলো আমরা এটার পরিবর্তন চাই, এবং এই ধরনের ব্যবস্থাটা যাতে আর না থাকে, ভয় দেখানোর এই ব্যবস্থা যদি না থাকে, যাতে না থাকে, মানুষের কোনো একজন, আমার সে বিপরীত মতের হোক, তার মতকে যাতে আমি শ্রদ্ধা করতে পারি এবং তার মতের উপরে মানে তার মতকে ডিফেন্ড করা, তার মতের জন্য তাকে কোনো ধরনের যাতে কোনো কিছু সম্মুখীন হতে না হয় তার জন্য আমি জীবন দিতে পারি, এটা একটা গণতন্ত্রের মূল মন্ত্র। সেটা যদি আমরা না ইয়ে করতে পারি, তাহলে আসলে আমরা অনেক ধরনের কথাবার্তা বলতে পারি, কিন্তু এই কথাবার্তা গুলো শেষ পর্যন্ত আসলে কোনো জায়গায় পৌঁছবে না যদি না আমরা এইরকম একটা আবার কাঠামোগত রূপান্তর করতে পারি। এবং কাঠামোগত রূপান্তর আমাদের খুবই জরুরি প্রয়োজন, এই প্রয়োজনের জায়গা থেকেই আমরা আসলে সমস্ত জায়গাটাকে দেখছি। এই সময়ের এই সরকারের বিষয়ে আমরা কেন বেশি করে বলছি, প্রথমত এই সরকার এখন ক্ষমতায় আছে, ফলে এই সরকারকে প্রথমত বলতে হবে, দ্বিতীয়ত এই সরকারের সময়ে সমস্ত কিছু একটা নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, আগে পাচার হয় নাই তা না, কিন্তু পাচার এখন এমন একটা পর্যায়ে গেছে যেটা আগের কোনো কিছুর সাথে আর তুলনীয় না। এমন মানে এই যে ধরেন দুর্নীতির ভলিউমটা এমন ভাবে বেড়েছে, সমাজের এমন তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে যেটা বাংলাদেশে আগে কখনো আমরা দেখিনি। ভীতির এই পরিবেশ, এটা তো আমার জীবনে আমি কখনো দেখি নাই বাংলাদেশে। আজকে মানুষ যেরকম ভীতির পরিবেশের ভেতরে থাকে, আমার মানে যারা অনেক বড় সিনিয়র তাদের কাছে শুনি যে আইয়ুব খানের আমল এত ভয়ের ভেতরে মানুষ ছিল না। তাহলে এই যে পরিবেশ, আমরা স্বাধীন বাংলাদেশের ভেতরে আছি, এই জায়গায় আমরা কিভাবে পৌঁছলাম এবং এখান থেকে আমাদের উত্তরণের জায়গা কি, এই প্রশ্নটা আমাদের সামনে এখন একটা মুখ্য প্রশ্ন। এই উত্তরণের জায়গা খুঁজতে হলে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। অতীতে অনেকেই আমরা অনেক কিছু করেছি, সবকালের এই অতীতে অনেক দোষ আছে, অনেক ভালো দিকও হয়তো আছে, সেই ভালো দিক মন্দ দিক মিলে আমাদের অতীত, সেটাকে অবশ্যই বিচার করতে হবে। কিন্তু এই বিচারের পরে আমরা কোথায় যাব, বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের সম্ভাবনাটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেই জায়গাটা আমাদের আসলে একমত হতে হবে। তাহলে আমরা বাংলাদেশকে একটা নতুন উচ্চতায় পৌঁছে